সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টানি অন দ্য নোটিফিকেশন বাটন আপনারা দেখতেছেন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে শাহজাহান হোসেন সো লেটস গেট স্টার্টেড সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রাউটার যাদের রাউটার ইউজার পাসওয়ার্ড এ থাকে না তারা কী করবেন আর যাদেরটা আমাদের একটা ভিডিও ছিল যেটা রিডমার্ক কিবোর্ড দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করা যায় তো এই ভিডিওটার মধ্যে আমাদের কিছু কিছু প্রিভিউসার আছেন যারা কমেন্ট করেছেন যে আমাদের এই ভিডিওটা দেখার পর আমরা এটা ট্রাই করছি বাট হয় না তো ক্ষেত্রে যা করবেন আজকে আমি সেটাই দেখাবো যে কী করবেন কেন হয় না বা রাউটারের পাসওয়ার্ড কেন অ্যাডমিনে থাকা অ্যাডমিনে না থাকলে কিভাবে এটাকে ইউজ করবেন তো বেসিক্যালি আমরা জানি যে কিছু কিছু রাউটার আছে যেগুলার হাইটেক সিকিউরিটি দেওয়া থাকে এগুলা সিস্টেম সেটিংয়ে দিয়ে দেওয়া হয় তো এই রাউটারগুলোর পাসওয়ার্ডগুলো কিন্তু অ্যাডমিনে থাকে না বাট আমরা এটাকে অ্যাডমিন দিয়ে ইন করতে পারি এটাকে আমরা কোনোভাবে ইউজ করতে পারি না যেমন আমার এখন এল বি লিঙ্কের একটা রাউটার যেটার নাম হচ্ছে সম্ভবত বাংলাদেশ তো এটা এটা হাইটেক সিকিউরিটি দেওয়া যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি তো আমরা যে একটা সফটওয়্যার ইউজ করি যেটা হচ্ছে পি ডব্লিউপিএচ টেস্টার এটার মধ্যে ঢুকলে আমরা দেখতে পারি সিম্পলি দেখতে পারি যে আমাদের মুখ আমাদের যে মেশিনটা আছে এটা কি রাউটারটা সরি রাউটারটা কি হাইটেক সিকিউরিটিতে আছে নাকি লোকাল সিকিউরিটিতে আছে এটা দেখার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি তো দেখুন এস কানেক্ট এখানে দেখুন আমার এখানে সরি এড আসছে আসলে সফটওয়্যার গুলো তো ডেভেলপাররা সো গাইস দেখুন আমার বাংলাদেশ নামের যে রাউটারটা আছে এটা আমি ইউজ করতেছি এখন আর এটা হাইটেক সিকিউরিটি এটা দেখুন নরমাল সিকিউরিটি একটা ওয়াইফাই এখানে শু হচ্ছে বাট নেটওয়ার্কিং না থাকার কারণে এই দেখুন এটা হচ্ছে নরমাল সিকিউরিটি এটা আমরা যে কোনোভাবেই পাসওয়ার্ড বের করে নিতে পারবো বা এটার আমরা যে কোনো ভাবে পাসওয়ার্ড বের করে নিতে পারবো বাট উপরে যে সিকিউরিটিটা আছে এটা দেখুন ডব্লিউএস নট ইন বলে একটা লেখা শো হচ্ছে তার মানে এটা হাইটেক সিকিউরিটি দেওয়া আছে এটার মধ্যে এটা আপনি চাইলেও রুট করলেও যার মোবাইলের মধ্যে বা ল্যাপটপ ডেস্কটপে কানেকশন না থাকবে উনি চাইলেও এটার পাসওয়ার্ড বের করতে পারবেন না আর কি তো এটা হচ্ছে এই কারণেই হচ্ছে আমাদের যে অ্যাডমিনে ইউজার পাসওয়ার্ডগুলো শ্যু হয় না আরও কিছু কারণ আছে যেগুলো এই রাউটার সেটিংসের মধ্যে আমরা করে দিলে অ্যাডমিনে পাসওয়ার্ড শু হবে না পাসওয়ার্ড অ্যাডমিন দিলে শ্যু হবে না তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন আমাদের একটা সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছেন হ্যাকিং ওয়ে একটা সফটওয়্যার আমরা অল ইন ওয়ান থেকে এটা ক্রিয়েট করছি তো জাস্ট এটাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন বাট এটাকে আপনারা আমরা কপির করছি আপনারা এটাকে আপডেট দিবেন না আপডেট দিলে হয়তো হারিয়ে ফেলতে পারেন অটো আপডেট যাদের আছে তারা অফ করে দেবেন এই এই অ্যাপসটার আপডেটটা তো এখানে হ্যাকিংয়ের মধ্যে ক্লিক করবেন সফটওয়্যারটা ডাউনলোড করার পরে ক্লিক করার পরে এটাকে আইপিটা কানেক্ট করে নেবেন তারপরে ওপেন রাউটার পেজের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যেটা করবেন এখানে ইউসার নেম পাসওয়ার্ড আপনাকে অ্যাডমিন দিয়ে দিতে হবে এটা হাইটেক সিকিউরিটি থাক বা লোকাল সিকিউরিটি থাক সমস্যা নাই আপনার তবে অ্যাডমিন দিয়ে দেওয়ার পরে যেটা করবেন লগন করবেন অ্যাপসটাকে যাদেরটা হয় না তাদের জন্য আরও একটা অ্যাপস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যেটা হচ্ছে ওয়েব টেস্টের একটা সফটওয়্যার আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব যেটা চালু রাখতে হবে আপনাদেরকে যদি না হয় দেন লগন করবেন লগন করার পরে আপনারা যে রাউটারটা আছে রাউটারের মেন ফেজে চলে যাবেন ওইখানে আপনার আমি শিউন না যে কে কোন কোম্পানির রাউটার ইউজ করতেছেন তো আমার অবশ্য আগেরটা ডিলিং ছিল এখনকারটা হচ্ছে এল বিলিং এল বি লিঙ্কের অবশ্যই জানেন যে সিকিউরিটি সেট একটু কঠিন তো আমি তারপরেও দেখিয়ে দিতেছি সেট আপের মধ্যে যাবেন সেট আপে যাওয়ার পরে যেটা করবেন আপনারা যারা সিকিউরিটি সেট আপের প্রয়োজন তারা তো জানেনি এখানে দেখুন অয়েল এনের ভিতরে এই ওটার সিকিউরিটি সেটা রাখা থাকে তো এখানেই দেখুন এখানে যাওয়ার পর যেটা করবেন উপরে যে অপশনটা আছে এখানে এটা সিকিউরিটি দেওয়া আছে টু এই সিকিউরিটিটাকে আপনারা চেঞ্জ করে দেবেন এটাকে যেটা করে দেবেন সেটা হচ্ছে এ টু তার মানে সেকেন্ড অপশনটাকে করে দেবেন সেকেন্ড অপশনটা করে দেওয়ার পরে ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পরে সামথিং মিনিটের জন্য আপনাদের রাউটারটা অফ হয়ে যেতে পারে তার মানে নেটওয়ার্কিং অফ হয়ে যাবে রাউটার তো চালু থাকবে এটা করে দিয়ে বাস হওয়ার পরে আপনারা যদি রোড করাও থাকে মোবাইল তাহলেও পাসওয়ার্ড পেয়ে যাবেন আর যদি রোট না করা থাকে তাহলে সেকেন্ড যে ওয়াই এটা আমরা যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে রিডমার্ক কিবোর্ড দিয়ে যেভাবে বাইর করবেন ওটা করবেন আর কি তো রিডমার্ক কীবোর্ড যাদেরটা যারা কমেন্ট করছেন যে আমাদের রিডমার্ক কীবোর্ড দিয়ে আমরা ট্রাই করছি বাট হয় না তাদের জন্য আমরা কীবোর্ড একটা কীবোর্ড আমরা ইনস্টল করে রাখছি যেটা আমাদের ক্রিয়েট করা এটা কপিরাইট করা অবশ্য অল ইন ওয়ান নামে এটাও রিডমার্কে বাট এটাকে আমরা এডিটিং করে নিচ্ছি আমাদের সুবিধার্থে আপনারা অবশ্যই জানেন যে কীবোর্ডের সেটিংসটা কীভাবে করতে হবে তো কীবোর্ডের সেটিংসটা করে নেবেন সেটিংসটা করে নেওয়ার পরে যেটা করবেন ঠিক সেম ওয়েতে আপনারা সিকিউরিটির মধ্যে পাসওয়ার্ডের মধ্যে যাবেন যাওয়ার পরে এটাকে কপি করবেন কপি করার পরে আমরা এই কীবোর্ডের অ্যাপসের কীবোর্ডের যে অ্যাপসটা আমরা কপি করছি এটার লিঙ্ক অবশ্যই আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তারপর আপনার আমরা এটার সবগুলো এখানে পাঁচ ধরনের কীবোর্ড ইউজ করা যায় পাঁচ ধরনের মধ্যে আমরা সবগুলো থিম তাছাড়া কিছু কিছু ডেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি আমাদের মতো করে তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আমাদের এখানে দেখুন সবগুলোই চেঞ্জ কিছু কিছু চেঞ্জ হয়ে গেছে তাছাড়া কিছু ডেটাও আমরা চেঞ্জ করে রাখছি তারপর যেটা করবেন আপনারা সেম হইতে আবার যাবেন যাওয়ার পরে পাসওয়ার্ডে যাবেন পাসওয়ার্ডে যাওয়ার পরে এই দেখুন আমার পাসওয়ার্ড হচ্ছে এটা তো এটাতে যাওয়ার পরে এটাকে দেন কপি করবেন কপি করবেন তো গাইস আমি এটাকে ফেস করব না কেননা আমার এখানে সামথিং প্রবলেম আছে আমার এই রাউটার এই পাসওয়ার্ডটা যদি আমি এখানে ফেস করি তাহলে সামথিং প্রবলেম হবে বাট এটা কাজ করবে এটা আমি শিওর আমি এটাকে ট্রাই করে দেখছি তো এইভাবেই দুটো সলিউশন আপনারা আশা করি ফেস করতে হবে না আর তো আমরা তিন তিনটে অ্যাপস আছে যেমন রাউটার ফেস এখানে দেখুন ওয়াইফাই হ্যাকিং হয়ে তাছাড়া ডব্লিউ অল ইন ওয়ান কিবোর্ড তাছাড়া ওয়েব টেস্টার তিনোটা সফটওয়্যারে দিয়ে দেবো আপনারা যেটা করবেন হ্যাকিং হয়ে আর ওয়েব টেস্টারটা কি ইউজ করবেন যাদের রাউটার যাদের ইউসার পাসওয়ার্ড এডমিনে নাই তারাই ইউজ করবেন হ্যাকিং হয়ে তাছাড়া ওয়েব টেস্টার এটা তো দেখছেনি কীভাবে করবেন হ্যাকিং ওয়ে দিয়ে প্রবেশ করবেন আর যদি দেখেন যে অ্যাডমিনে শু হয় অ্যাডমিন দেওয়ার পরেও রং দেখায় তাহলে ওয়েব টেস্টার সফটওয়্যারটাকে কানেক্ট করার পরে তারপর যেটা করবেন হ্যাকিং ওয়ে ট্রাই করবেন সু গাইস এটা ট্রাই করার সময় একটু সময় আমি শিওর কারণ কেননা এটা বিফিন তো এক্ষেত্রে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এটাই বেটার হবে আর রিডমার্ক কিবোর্ড যাদেরটা বলতেছেন যে আমরা কপি করে আনার পরও ফেস্ট করার পরে দেখা গেছে যে স্টার ইস্যু হয় কোনো পাসওয়ার্ড শ্যু হয় না তারা ইউজ করবেন রেডমার্ক কিবোর্ডটাকে আর হ্যাঁ অবশ্যই তারা যারা ইউজ করবেন তারা অবশ্যই মোবাইলটা রোড করা হতে হবে রোট করে রাখবেন রুট করার পরে এই কাজটা করবেন কেননা এটাতে রোডের কিছু পারমিশন আমরা এনেবল করে দিচ্ছি রোড ছাড়া হবে না আশা করি তো আমরা চেষ্টা করছি যে রোড ছাড়া হওয়ার জন্য বাট আমরা ডেটা ফাইলটাকে কমপ্লিট করতে পারি না আমাদের মতো করে এই কারণে এটা রোড পারমিশন অবশ্যই লাগবে সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম